আমাদের অনেকের মোবাইলে যেমন 16 জিবি অথবা 32 জিবি যাদের ফোন আছে তাদের ফোনে একটু বেশি সমস্যা হয় কি, দেখা যায় যে আমাদের মোবাইলে কোনো ফাইলস নাই, তারপর আমাদের মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে থাকে, আমাদের মোবাইলটা হ্যাং করে, আমাদের মোবাইলটা স্লো হয়ে যায় অনেকটা। তো এই স্লো এবং হ্যাং থেকে বাঁচার জন্য আমরা যে কাজটি করতে পারি, তো এই মোবাইল স্লো থেকে একটু আপ করার জন্য এবং আপনাদের যে মেমোরি কার্ডটা খালি করার জন্য একটা গোপন টিপস আছে, এই গোপন টিপসটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে আমাদের মোবাইলের স্টোরেজটা খালি করতে পারি, আমাদের মোবাইল হ্যাং করা থেকে এবং স্লো হওয়া থেকে কিছুটা মুক্তি পাইতে পারি। তো প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, দেখতে পারতেছেন। তো এখন আমি কি করব, আমার মোবাইলে যে মেনু অপশন আছে মেনু অপশনে ক্লিক করব। আর আমি একটা কথা বলে রাখি, আমি যেখানে টাচ করব সেখানে একটা মোশন আপনাদেরকে দেখাবো, যে মোশনের মাধ্যমে দেখে নিতে পারেন আমি কোথায় টাচ করতেছি। তো এরপরে যাব আমরা আমাদের প্লে স্টোরে। তো দেখতে পারতেছেন আমরা আমাদের প্লে স্টোরের ভিতরে চলে এসেছি। এখন উপরে ডান সাইডে দেখুন আমাদের একটি ছবি দেখা যাচ্ছে, আপনাদের যদি জিমেইলে ছবি দেওয়া থাকে তাহলে ছবিটা শো করবে, আর যদি আপনাদের ছবি না দেওয়া থাকে তো জিমেইলের প্রথম অক্ষর যেটা দিয়ে আছে নামের, হতে পারে এম অথবা আপনাদের নামের যে স্পেলিংটা প্রথম আছে সেই অক্ষরটা ওখানে শো করবে। তো আমরা কি করব, আমি যে আমার ছবিটা দেখা যাচ্ছে এই জায়গায় আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। তো দেখতে পারতেছেন আমরা যখন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসে ক্লিক করলাম তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হলো। তো এখানে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে ওভারভিউ, আরেকটা দেখা যাচ্ছে ম্যানেজ। তো আমরা ওভারভিউতে থাকবে, এটাকে আমরা কি করব ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমাদের যে উপরে দেখতেছেন ইনস্টলের একটা অপশন লেখা আছে, আপনাদের এখানে বিভিন্ন রকম থাকতে পারে। তো আপনাদের অনেক সময় দেখা যায় অনেক মোবাইলের এই ইনস্টল লেখাটা নিচেই থাকে, তো আপনারা যেখানে থাকুক দেখবেন যেমন ইনস্টলেড লেখাটা আছে কিনা। তো ইনস্টল লেখার পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন দিয়ে আছে, তো অ্যারোতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টলেড আর একটা হচ্ছে নট ইনস্টলেড। তো আমরা ক্লিক করব নট ইনস্টলেড। তো নট ইনস্টলেড ক্লিক করার পরে আমরা, তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই শিওর হবেন যে আপনাদের এটা নট ইনস্টলেড দেখা যাচ্ছে কিনা। এখানে যদি ইনস্টলড থাকে তাহলে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে শিওর করবেন যে নট ইনস্টলে আপনারা ক্লিক করছেন। তো নট ইনস্টলে ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে অনেকগুলো অ্যাপস শো করতেছে। তো আমি কিছুদিন আগে অ্যাপস গুলো ডিলিট করছিলাম, তো এই কারণে আমার একটু কম অ্যাপস দেখা যাচ্ছে। তো আপনারা যারা অনেকদিন ধরে মোবাইল ব্যবহার করতেছেন 1-2 বছর 3 বছর তাদের মোবাইলে অনেক বেশি অ্যাপস এখানে শো করবে। তো আপনারা কি করবেন, আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে দেখুন অ্যাপস এর পাশে যে টিক চিহ্ন আছে এই টিকে ক্লিক করবেন। তো এইভাবে আপনাদের যতগুলো অ্যাপস আছে সকল অ্যাপস গুলোকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করার পরে দেখবেন আমার যেহেতু আর নাই, আমি এই পর্যন্তই, আর যাদের অনেক বেশি আছে তারা স্ক্রল করে দেখবেন নিচেই অনেকগুলো অ্যাপস দেখা যাচ্ছে। তো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে একটা ক্রস চিহ্ন আছে উপরে, এই ক্রস চিহ্নটা ক্লিক করবেন। তো ক্রস চিহ্নটা ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে যে রিমুভ সিলেক্ট অ্যাপ। তো আপনারা কি করবেন, এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন। তো রিমুভে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে আপনাদের সকল অ্যাপস গুলো ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলে রাখি এই অ্যাপস গুলো হচ্ছে আপনাদের নট ইনস্টলড অ্যাপ। তো আপনারা মনে করতে পারেন যে আপনাদের ইনস্টল করা অ্যাপ গুলো চলে যাবে, না এটা আপনার ইনস্টল করা অ্যাপ না, আপনারা পূর্বে কোনো সময় ইনস্টল করছেন এবং ব্যবহার করছেন যার কারণে আপনাদের এই ডাটাটা স্টোরেজ হয়ে আছে এখানে, আপনাদের অনেক MB নষ্ট করতেছে। যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমার যে প্রথম যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা দেখুন 3.5 MB জায়গা খেয়ে বসে আছে, তারপরে দ্বিতীয় অ্যাপস যেটা আছে সেটাই দেখুন 7.3 MB জায়গা খেয়ে বসে আছে, তারপরে 3 নম্বরে যে অ্যাপসটা আছে দেখুন সেখানে দেখা যাচ্ছে 39 MB অ্যাপস, 39 MB একটা অ্যাপস আমাদের জায়গা খেয়ে বসে আছে। তারপরে দেখুন ফেসবুক লাইট 1.8, তারপরে গুগল মিট অরিজিনাল এটাই 20 MB খেয়ে বসে আছে। এভাবে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের কত জায়গাটা এখানে খেয়ে বসেছিল। তো আপনারা ইচ্ছা করলে এগুলো আপনাদের মোবাইলটা খালি করে নিতে পারেন, আপনাদের মেমোরি কার্ডটা খালি করে নিতে পারেন। তো রিমুভ করার পরে আপনাদের মোবাইলটা অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনারা হয়তো নিজেরাও জানেন না যে আপনাদের এই জায়গাটা কোথায় খেয়েছিল, এখন দেখুন আপনাদের সেই মেমোরি কার্ডটা এখন খালি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।